আসসালামু আলাইকুম সবাইকে, সোজা একাডেমির পক্ষ থেকে স্বাগত। আজকে আমি একটু ভিন্ন আঙ্গিকে তোমাদের সামনে উপস্থিত হলাম। তো আমাদের সোজা ট্রেনিং একাডেমির টিউটোরিয়াল ভিডিওগুলো তোমরা যারা সব সময় দেখো, আমি আসলে চেষ্টা করি আমাদের একাডেমির ট্রেনিং এর পাশাপাশি আমাদের যে ইউটিউব চ্যানেলটি আছে, তোমরা এখন যে চ্যানেলে ভিডিওগুলো দেখছো, তো এই চ্যানেলে আমি বিভিন্ন শিক্ষামূলক বা শিক্ষণীয় বিষয়গুলো আসলে তোমাদের সামনে উপস্থাপন করি। ঠিক বরাবরের মতো আজকেও আমি উপস্থিত হয়েছি। আজকে আমরা শিখব এক কথায় প্রকাশ, এবং এই এক কথায় প্রকাশগুলো বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনীর সৈনিক পদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো আমাদের অনেকগুলো টিউটোরিয়াল হবে, অনেকগুলো ক্লাস থাকবে। আশা করি তোমরা ভিডিওটি শেষ না হওয়া পর্যন্ত আমার সঙ্গে থাকবা, এবং আমি যেভাবে তোমাদেরকে পড়াবো ভিডিওর মাধ্যমে, তোমরা ঘরে বসেই উপকৃত হবা এবং ঘরে বসে একটা প্রিপারেশন নিতে পারবা যে তুমি যখন সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনীতে পরীক্ষা দিতে যাবা, তখন তুমি লিখিত পরীক্ষার জন্য অনায়াসে খুব ভালো করতে পারবা। তো যাই হোক, এখন আমরা স্ক্রিনে চলে যাব। স্ক্রিনে গিয়ে আমরা আজকে ক্লাস ওয়ান, বাংলা ক্লাস ওয়ান অর্থাৎ এক কথায় প্রকাশগুলো কিছু শিখব। তো ঠিক আছে, এখন আমরা স্ক্রিনে চলে যাই। আমাদের বাংলা ক্লাস ওয়ান এক কথায় প্রকাশ, আমরা আজকে 15টি ক্লাস শিখব। এই 15টি এক কথায় প্রকাশ আমরা আস্তে আস্তে প্রতিনিয়ত আমরা শিখব বাসায় বসে। দেখো, প্রথমে যেটা রয়েছে সেটা হচ্ছিল অকালে পক্ক হয়েছে যে, মানে অকাল পক্ষ, অক্ষের সম্মুখে বর্তমান, তাহলে এটার এক কথায় প্রকাশ কি হবে? প্রত্যক্ষ। অভিজ্ঞতার অভাব আছে যার, তাহলে এটার এক কথায় প্রকাশ কি হবে? অনভিজ্ঞ। অহংকার নেই যার, এটার এক কথায় প্রকাশ নিরহংকার। অনেকের মধ্যে একজন, অন্যতম। অনুতে বা পশ্চাতে বা পরে জন্মেছে যে, অনুজ। একই সময়ে বর্তমান, সমসাময়িক। একই মায়ের সন্তান, সহোদর। কর্ম সম্পাদনে পরিশ্রমী, কর্মঠ। ইন্দ্রকে জয় করেছে যে, ইন্দ্রজিৎ। অন্য গাছের উপর জন্মেছে গাছ, এর এক কথায় প্রকাশ পরগাছা। অপকার করার ইচ্ছা, অপচিকিৎসা। আয় অনুসারে ব্যয় করে যে, মৃত ব্যয়ী। অগ্রে জন্মেছে যে, অগ্রজ। অতি শীতও নয়, অতি উষ্ণও নয়, নাতিশীতোষ্ণ। তাহলে আমরা এই 15টি এক কথায় প্রকাশ শিখলাম। এগুলো খুবই গুরুত্বপূর্ণ। এই এক কথায় প্রকাশগুলো তোমরা যখন সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনীতে পরীক্ষা দিতে যাবে, আমি আবার বলছি, তোমাদের লিখিত পরীক্ষার ক্ষেত্রে কাজে লাগবে। তোমরা যারা আমাদের সোজা ট্রেনিং একাডেমিতে আসতে সক্ষম হও না প্রস্তুতি নিতে বা কোচিং করতে, আমি চিন্তা করলাম তাদেরকে কিভাবে উপকৃত করা যায়। তো আমি এই উদ্যোগটা হাতে নিয়েছি। তোমরা এখন থেকে বসে বিনা টাকায় তোমরা আমাদের এই টিউটোরিয়ালগুলোর মাধ্যমেও তোমরা অনেকে উপকৃত হতে পারবে। এবং তোমাদের আমার একটা অনুরোধ, সেটা হচ্ছিল তোমরা ভিডিওগুলো একটু শেয়ার করে দিও, কারণ অনেকে এই ভিডিও টিউটোরিয়ালগুলো দেখে উপকৃত হতে পারবে। তো যাই হোক, আমাদের আজকে ক্লাস বাংলা ক্লাস এক কথার প্রকাশ, এবং আমরা আরেকবার রিভিশন দিয়ে ফেলি। আমাদের প্রথম এক কথার প্রকাশটি হচ্ছিল অকালে পক্ষ হয়েছে যে, অকাল পক্ষ, অক্ষের সম্মুখে বর্তমান, প্রত্যক্ষ। অভিজ্ঞতার অভাব আছে যার, অনভিজ্ঞ। অহংকার নেই যার, নিরহংকার। অনেকের মধ্যে একজন, অন্যতম। অনুতে বা পশ্চাতে বা পরে জন্মেছে যে, অনুজ। একই সময়ে বর্তমান, সমসাময়িক। একই মায়ের সন্তান, সহোদর। কর্ম সম্পাদনে পরিশ্রমী, কর্মঠ। ইন্দ্রকে জয় করেছে যে, ইন্দ্রজিৎ। অন্য গাছের উপর জন্মেছে যে গাছ, পরগাছা। অপকার করার ইচ্ছা, অপচিকিৎসা। আয় অনুসারে ব্যয় করেছে, মৃত ব্যয়ী। অগ্রে জন্মেছে যে, অগ্রজ। অতি শীত নয়, অতি উষ্ণ নয়, এর এক কথায় প্রকাশ অতি শীতোষ্ণ। যাই হোক, আমরা এতক্ষণ 15টির মতো এক কথায় প্রকাশ শিখলাম। আশা করি তোমরা আমার সাথে মুখস্থ করে ফেলেছো। আমরা এইভাবে আসলে এখন থেকে শিক্ষাগুলো শিখে থাকবো, এবং আমি তোমাদেরকে শেখানোর চেষ্টা করব। আর আমার যেটা
মতামত, কারণ আমরা তো দীর্ঘদিন থেকে আমাদের সোজা ট্রেনিং একাডেমিতে বিভিন্ন শিক্ষার্থীদেরকে কোচিং করাই এবং অনেকে এখানে এসে সভ্য খরচে কোচিং করে কেউ অফিসার হচ্ছে, কেউ সৈনিক হিসেবে যোগদান করছে। তো তোমাদের এই ঘরে বসে তোমরা যাতে সেনাবাহিনী লিখিত পরীক্ষা, নৌবাহিনী, বিমান বাহিনী প্রত্যেকটা বাহিনীর জন্যই আসলে আমি এই কোর্স কন্টেন্টগুলো সাজিয়েছি, তোমরা এখন থেকে এই ভিডিওগুলো দেখে বাসায় বসে বসে অনেক কিছু শিখতে পারবা। এবং সবশেষে একটা ছোট্ট অনুরোধ, সেটি হচ্ছিল তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো এবং এই শিক্ষামূলক ভিডিওগুলো তোমরা একটু বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিবে। কারণ অনেকে দেখা যায় পরীক্ষা দিতে যাবে, বাট পরীক্ষা সম্পর্কে, বিশেষ করে লিখিত পরীক্ষা সম্পর্কে কোনো প্রিপারেশনই থাকে না। সেই কারণে দেখা যায় একটা ছাত্র মেডিকেলে ফিট হয়ে যাওয়ার পরেও যখন সে লিখিত পরীক্ষা যায়, অনেকে কিন্তু দেখা যায় লিখিত পরীক্ষায় গিয়ে ফেল করছে। তো আমাদের এই ক্লাসগুলো যদি তোমরা প্রতিনিয়ত প্রতিদিন বসে বসে যদি বাসায় বসে প্র্যাকটিস করো, তাহলে আশা করি আমি তোমরা যখন সেনা নৌ বিমান বাহিনীতে পরীক্ষা দিতে যাবা তখন লিখিত পরীক্ষায় অনেক ভালো করবা। তো সবাই ভালো থেকো, ইনশাল্লাহ আগামী ক্লাসে আবার দেখা হবে।